গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দত্তবাড়ি শেয়ার হল। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি সবাই খুব ভালো আছো, ঠান্ডাতে খুব পিঠে পুলি খাচ্ছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে জমে পুরো বরফ হয়ে গেছে, হাতগুলো না পুরো ভারী হয়ে গেছে জানো, এত ঠান্ডা পড়েছে মানে তোমাদের কী বলবো। মাম্মা কোথায় গেলে? মাম্মা এদিকে এসো, আমি ভাবছি খাটের নিচে ঢুকেছে বোধহয়। তো সকালবেলা উঠেছি 8টার সময় বুঝেছো, মানে কত দেরি করে উঠেছি মানে কি বলবো বলো। তো যাই হোক, কাজ বাজ ছড়িয়ে ছিটিয়ে নেই, তোমাদের দাদা ভাই ঘর দোয়ার সমস্ত ঝাড়ু ঠাড়ু দিয়ে বাইরের পাকা টাকা ধোয়ানো, ঘর মোছা সমস্ত কমপ্লিট করে নিয়েছে। তো সেই জন্য এখন ধরো অতটা চাপ নেই, আর আজকে কাছাকাছি কিচ্ছু করবো না বুঝেছো, এত ঠান্ডাটার মধ্যে আজকে করবো না, কাছাকাছি রাখা আছে জমিয়ে আজকে করবো না। আর এখন মাম্মাকে যে ব্রাশ দেবো, মাম্মাই যে মাম্মা আর দেখো খেলা শুরু হয়েছে, ওই যে সকালবেলা উঠেই ওই দেখো দেখছো, দেখো ওই আলমারির মধ্যে করে না সোনা মা, হ্যাঁ পুরনো পুরনো আলমারিটার মধ্যে করো, এই যে পুরনো পুরনো আলমারিটা না না কিচ্ছু হবে নতুনটার মধ্যে করতে হয় না সোনা। হ্যাঁ এই তো কি অসুবিধা, এই তো সুন্দর হচ্ছে। আর আমার দেখো বিছানা টিছানা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে বুঝেছ, আর হচ্ছে এদিকে যে সকালবেলা এই যে আমাদের তো আয়নাটাকে রাত্রিবেলা ঢেকে রাখে বুঝেছ দাদা ভাই, দাদা ভাইয়ের অনেক নিয়ম কানুন করে যে আয়নাটাকে এই যে ঢেকে রাখে, সকালে উঠে যেন আয়নাটা দেখতে না হয়। তো এই যে আয়নার এই যে ইয়েটা টাবেলটা সরিয়ে দিলাম, কি পাগলি। আর মাম্মাকে এখন ব্রাশ দেব বুঝেছ, আমার ব্রাশ আর এই যে মাম্মার ব্রাশ এই যে রেডি করে নিয়েছি। ঘরগুলো না জানালা জানালা ঠানালা লাগিয়ে রাখলে না সব মানে কি বলবো, ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগে। মাম্মা ব্রাশটা নাও, এই যে ব্রাশটা নাও বাবু, এনো পায়ে মোজা পড়েছ তো, আচ্ছা পরে আবার ডান্স প্র্যাকটিস করো, আগে না ইয়েটা করে নাও ব্রাশটা করে নাও চট করে। হ্যাঁ আর কালকে রাতে মানে ঘুমিয়েছি মোটামুটি 11টার পরে বুঝেছ, তার আগের দিন না তার আগের দিন রাতে তো খুব মজা হয়েছিল, তার আগের দিন আমি ইয়ে দেখেছিলাম রাত্রিবেলা ওই যে কি সিনেমাটা যেন পুষ্পা, পুষ্পা বাবা এখন যে সিনেমাটা যেটা ট্রেন্ডে চলছে দেখিনি মানে পরশু দিন, সেটাই তো বলছি তার আগের দিন, কালকে না তার আগের দিন, তার আগের দিন তখন হ্যাঁ হ্যাঁ তো দেখেছিলাম পুষ্পা, সিনেমাটা দারুণ লেগেছে জানো। তো তিন ভাগ দেখা হয়েছে, আর মানে 3 ঘন্টার সিনেমা 2 ঘন্টা দেখেছি আর 1 ঘন্টা দেখা বাকি আছে। তো কালকে একবার ভাবছিলাম ট্রাই নিয়ে একবার দেখি, তো আর ইচ্ছে করলো না, এত শীত পড়েছে না কম্বলের ভেতর ঢুকলে আর তখন মনে হয় যে হাত ঠাত যেন না বের করি এরকম লাগে, মুখের মধ্যে আমার আলোটা পড়ছে দেখছো, এই যে জানালা দিয়ে যেন দেখা যাচ্ছে না। আর কালকে মা কালকে ডিমের পাতা নিয়ে এসেছে, তো ডিমগুলো নামিয়ে টামিয়ে সুন্দর করে রেখেছি, এবার তোমাদের দাদা ভাই যখন আবার ঢুকছে সন্ধেবেলা তখন আবার দেখছি বড় সেই ব্রাউন ব্রেড আর ডিমের পাতা সব নিয়ে ঢুকেছে বুঝেছো, আজকে মানে ডিম পাউরুটি খাবে, তো ডবল ডবল ডিম হয়ে গেছে কালকে। তো মাম্মা তো ভীষণ হ্যাপি, মাম্মা তো ডিম পেলে খুব খুশি না মাম্মা, 10টা ডিম সেদ্ধ দিলে 10টা ডিম সেদ্ধই খেয়ে নেবে, বাবা মাম্মার ডিম খুব পছন্দ। শোনা মা বিছানাতে বসে ব্রাশ করতে নেই, বিছানা থেকে নেমে যাও। ঠান্ডাতে সবাই যেন একটু কেমন হয়ে গেছি না আমরা, হ্যাঁ খালি বিছানা বিছানা। তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো, আর আজকে তো সকালে তোমাদের বলে দিলাম আজকে ডিম পাউরুটি খাওয়াবে, আর এখন আমি স্নানের জলটা বসাবো,
সরি, ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি, ছাতুর শরবত খাওয়া হয়নি আজকে, মানে সবই, মানে আজকে গাড়ি মানে লেটে চলছে, তো এই সমস্ত কাজগুলো করে নি, তারপর আবার আসছি তোমাদের কাছে। এ ডালপুরি 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 বাবা ডালপুরি এনেছে সকাল সকাল। তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেছি বুঝেছো, পুজো হয়ে গেছে, আর এখন এই যে ব্রেকফাস্ট করব। তো তোমাদের যেটা বললাম যে আজকে ডিম পাউরুটি হবে, তারপর প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, ডিম পাউরুটি হয়নি। ডিম পাউরুটিটা মানে পাউরুটিটা কালকের জন্য রেখে দেওয়া হয়েছে, কালকে যেহেতু সানডে আছে আমাদের, ধরো যে নাচের গানের ক্লাস থাকে, তো সেই জন্য রেখে দেওয়া হয়েছে পাউরুটিটা। তাহলে সকালে ধরো যার মধ্যে মানে যাওয়ার তাড়া থাকে না, তখন তাহলে সুবিধা হবে বুঝেছো। কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো সেই জন্য আর কি পাউরুটিটা রেখে দেওয়া হয়েছে, ওই মনে করে যে ওটা কালকে খাওয়া হবে ডিম পাউরুটি। আর আজকে এই যে লুচি তরকারি, এই যে নিয়ে এসেছে দোকান থেকে, আমাদের দোকান থেকে এনে খাওয়া এরকম আমাদের ভীষণ কম, যা হয় আমাদের বাড়িতে তৈরি হোমমেড খাওয়াই হয়। তো খুব শখে আর কি, ধরো মাঝে সাঝে। তো এই যে আজকে লুচি তরকারি খাবো সকালে, আমার খাওয়া হয়ে গেছে, এখন আমরা পুজো করে বেরিয়েছি যে আমরা এখন খাবো। তুই খাবে লুচি না তরকারি? মোটামুটি। তো গাইজ এখন আমাদের পুজো টুজো হয়ে গেছে, জল খাবার খাওয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই। আরে যে মাম্মা দেখো, দেখো ঘটের জন্য দেখো পয়সা কালেক্ট করছে, এই দেখো বাবার থেকে পয়সা কালেক্ট করছে। কত ঠিক করে বলো, যোগ করো, ১২ থেকে গুণো ১৩ ১৪ ১৫ ১৬ আর আমরা এখন একটু বেরোচ্ছি বুঝেছো, একটু কাজ আছে বাইরে। আর মা এদিকে রান্না বসিয়েছে, রান্না এখনো কিছু হয়নি, যদিও প্রেশার কুকারে মটর ডাল হবে, মটর ডালটা সিটি মেরেছে। এটা ইয়ে দিয়ে, শালগম দিয়ে হচ্ছে না মা? শালগম দিয়ে মটর ডাল হবে, আর বাঁধাকপির তরকারি হবে। এই যে আলু কাটা হয়েছে, মটরশুঁটি বেছে রেখেছে, এই যে বাঁধাকপিটা কেটে রেখেছে, এই যে বাঁধাকপিটা ধুয়ে এটা এই যে কেটে রেখেছি, এই যে বাঁধাকপিটা হবে, বাঁধাকপিটা যে কেটে দিয়ে গেলাম আমি, তাহলে সুবিধা হয় ধরো। তো এটা হবে, আর কি করবে জানি না। তো মাম্মা তো এখন ধরো অনলাইন ক্লাস চো করবে আর কি, আর আমি এই যে মাস্ক টাস্ক পরে তোমাদের সাথে কথা বলছি, পুরো রেডি হয়ে গেছি। মাম্মা অনলাইন ক্লাস করবে, আর আমরা এই যে কাজের থেকে একটু আসি, আর তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে একটু বেরোবে আর কি বলছে, মাম্মাকে নিয়ে একটু ঘুরতে যাবে, এখন জানি না কত দূর কী হবে। তো আমাদের তো এরকম হুটহাট করে প্রোগ্রাম হয়, তোমরা তো জানোই। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আর গাইজ এই দেখো, আমরা এখানে ডিপ ফরেস্টে চলে এসেছি বুঝেছো, তোমাদের যে বললাম যে মানে বাইরের কাজ সেরে তারপরে যে মামাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। তো বেরিয়েছি যখন, আমি তোমার দাদাভাইকে বললাম কি তাহলে কটা রিল করে নিই। তো এই যে একদম ডিপ ফরেস্টে চলে এসেছি, তো খুব এনজয় করলাম। আর গাইজ আমরা এই যে বাড়ি চলেও এসেছি বুঝেছো, আর এসে এই যে মা তো রান্না করে রেখেছে ডাল সবজি, আর তোমাদের দাদাভাই বললো কি একটু পাঁপড় ভাজো, তো সেই পাঁপড়টাই ভাজছি। আর আমার না মানে ভীষণ বাইরে, মানে সোয়েটার পরে তো বেরিয়েছি, বাইরে যাওয়ার পরে না দেখি ভীষণ রোদ জানো তো, আর ধুলো বালি, মানে আমার না মাথাটা কেমন যেন একটু ধরে ধরে গেছে, মাথাটা ব্যথা করছে। তো সেই জন্য আর তোমাদের সামনাসামনি আর হলাম না, এইভাবে ভিডিওটাকে আমি মানে শেষ করে দিলাম, মানে শরীরটা ঠিক মানে স্বস্তি পাচ্ছি না আর কি এখন। তো একটু রিল্যাক্স করবো, একটু মানে রেস্ট নেবো আর কি। তো ঠিক আছে,
হচ্ছে আমার শেয়ার করা ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো, কারণ তোমাদের এইটুকু সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তোমাদের এই সাপোর্টের মানে আমার খুব ভীষণভাবে দরকার। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তখন অনেক গল্প হবে, অনেক কথা হবে, অনেক কিছু শেয়ার হবে। তো চলো, ততক্ষণ তোমরা আমার এই চ্যানেলে চোখ রেখো, প্লিজ তোমরা আমার পাশে থেকো।